কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনুর রশিদ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুইজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবি শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইল। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন। এ বিষয়ে রবিবার দুপুরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, এডিসি হারুনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। ছাত্রলীগ সূত্র জানায়, এডিসি হারুন শনিবার রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। ওই নারীর স্বামী একজন সরকারি কর্মকর্তা, তার সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। অবশ্য পুরো ঘটনায় অস্বীকার করেছেন এডিসি হারুন, কিছুই জানেন না তিনি। নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, এমন কোনো বিষয় তারও জানা নেই, তবে হাঁটার সময় এক অফিসারের সঙ্গে এক অফিসারের ধাক্কা লাগে। এ নিয়ে ভুল বুঝাবুঝি হলেও বিষয়টার সমাধান হয়ে গেছে। পুলিশ কর্মকর্তা এডিসি হারুন নানা আলোচনা সমালোচনার কারণে এর আগেও সংবাদে শিরোনাম হয়েছেন। এবার তিনি নারী ঘটিত বিষয়ে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র বলছে, ওই নারী কর্মকর্তার সঙ্গে এডিসি হারুনের দীর্ঘদিনের সম্পর্ক। শনিবার তাদের একসঙ্গে দেখায় এই ঘটনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনাটি গড়ায় মন্ত্রী পর্যন্ত। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা যে করেছে সে পুলিশের হোক বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কি করেছে আমরা জিজ্ঞাসা করব, তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।